আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো রুই মাছের মুড়ি ঘণ্ট। খুব সহজে কম সময়ে তৈরি করা যায় এই মুড়ি ঘণ্ট। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। আও মুড়ি ঘণ্ট আমি খাবো। রুই মাছের মুড়ি ঘণ্ট করার জন্য আমি মুগ ডাল নিয়েছি, এখানে পরিমাণ হলো 400 গ্রাম। এখন মুগ ডালগুলোকে তাওয়ায় হালকা ভেজে নেব। হালকা আঁচে এই ডালগুলোকে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নিতে হবে। তিন মিনিটের মতন ভাজা হয়েছে ডালগুলো, দেখুন হালকা লালচে কালার হয়ে এসেছে। আমি এখন এগুলোকে নামিয়ে নেব, এভাবে সব ডালগুলো ভেজে নেব। এখন বাকি ডালগুলো দিয়ে দিচ্ছি, এভাবে 3 মিনিট হালকা ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। আমি এখানে আরো নিয়েছি 2টি রুই মাছের মাথা। এখন মাথাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হলুদ আর লবণ মাখিয়ে আধা ঘন্টা রেখেছি, তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে এগুলোর সাথে ভালো করে মেখে নিতে হবে। মেখে 10 মিনিট রেখে দেব, ফিরে আসব 10 মিনিট পরে। ফিরে আসলাম 10 মিনিট পরে। চুলায় কড়াইয়ে বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল। তেল গরম হয়ে আসলে একে একে মাছের মাথার টুকরোগুলোকে আমি ভেজে নেব। এখানে তেল গরম হয়ে এসেছে, এখন আমি মাছের মাথা থেকে একটি টুকরো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলোকে মাথার টুকরোগুলোকে ভেজে নিতে হবে, হালকা ভেজে নিলে হবে। একবার হয়ে আসলে আস্তে করে উঠে দিতে হবে। দেখুন হালকা ভাজা হয়ে গেছে মাছের মাথাটি, 5 মিনিটের মতন হালকা ভেজে নিলেই হবে। আপনাদের সময় আরো 2-1 মিনিট যদি চান তাহলে আর একটু ভেজে নিতে পারেন। আমি এখন এটিকে উঠিয়ে নেব। এখন আরেকটি টুকরো দিয়ে দিচ্ছি। এভাবে বাকি টুকরোগুলোকেও ভেজে নিতে হবে। চুলায় হাঁড়ি বসিয়ে 1/2 কাপ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিয়েছি। এই তেলগুলো মাছ ভাজিতে অর্ধেক ব্যবহার করেছিলাম আর অর্ধেক এখন দিয়েছি একসাথে মিলিয়ে। এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে।
পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন একটি আলু এইভাবে করে কেটে নিয়েছি, দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি দিয়ে দেবো এখানে। আলুগুলো হালকা ভেজে নিতে হবে। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে আলু সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলা সহ আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2টি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে। টমেটো আলু এগুলো সব একসাথে ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। মশলা ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে দিতে হবে। এভাবে 3 মিনিট মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে খাবার ততই সুস্বাদু হবে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন মুগ ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই ধোয়া মুগ ডালগুলোকে এখানে দিয়ে দেব। পাঁচ মিনিট এভাবে মশলার সাথে ডালগুলোকে কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নেড়ে দেব। ডালগুলো হালকা কষানো হয়ে গেছে, এখন ভাজা মাথাগুলো এখানে দিয়ে দেব। মাথার টুকরোগুলোকে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন মাথা সহ ডালগুলোকে 2 মিনিট কষাবো। 2 মিনিট পরে 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এভাবে ঢেকে 20 মিনিট রান্না করব, ফিরে আসব 20 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর আবার ঢাকনা দিয়ে রান্না করব। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি 7টি কাঁচামরিচ আস্ত। ফ্লেভারের জন্য আমি 2টো ভেঙে দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য। আপনারা ভেঙে ঝাল খেতে না চাইলে ভেঙে নাও দিতে পারে, আস্তই রেখে দিতে পারে। আবার ঢেকে দিব, কাঁচামরিচ দিয়ে হালকা নেড়ে দিব। আমার রান্না প্রায় হয়ে এসেছে, ডালগুলো প্রায় ফুটে এসেছে।
আসলে ডাল ফুটে গেলে যতটুকু সময়ের মধ্যে ফুটে যাবে ততটুকু সময়ের মধ্যে রান্না সম্পূর্ণ হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। আমার রান্না হয়ে গেছে, দেখুন ডালগুলো ফুটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু বেরেস্তা, উপরে ছিটিয়ে দিব, এরপর এগুলোকে আমি নামিয়ে নিব। এটি হতে আমার সময় লেগেছে 16 মিনিটের মতন, আপনাদের কম বেশি লাগতে পারে, ডাল ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের মুড়িঘণ্ট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনারা বাসায় তৈরি করবেন, সবাই মিলে এনজয় করবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি, মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।